আজকে চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলাতে। মা গঙ্গা আজও আসেনি অজয় নদে। রাস্তার পাশে দেখা যাচ্ছে এরকম নানা ধরনের মূর্তি, প্রায় 10 লক্ষ মানুষের ভিড় এই বছর জয়দেব কেন্দুলি মেলাতে। বিশাল বড় মাপের হয় এই জয়দেব কেন্দুলি মেলা, কিন্তু কেন হয় অজয় নদকে ঘিরে এত বড় জয়দেব কেন্দুলি মেলা? ভক্তকবি জয়দেব থাকতেন এই কেন্দুলি গ্রামে। প্রতি বছর মকর সংক্রান্তিতে তিনি বর্ধমানের কাটোয়ায় যেতেন গঙ্গাসাগরে, কিন্তু এক বছর তার স্ত্রী সত্যবতী বাড়িতে না থাকায় তিনি মনে মনে ভাবছিলেন যে এই বছর কি করে আমি যাব গঙ্গাসাগর মেলায়, কারণ বাড়িতে রয়েছেন ইষ্ট ঠাকুর, আর ইষ্ট ঠাকুরকে একা ফেলে তার মন চাইছিল না গঙ্গাসাগরে যেতে। এই ভেবে সারা দিন তিনি কিছু না খেয়ে থেকে গেলেন, রাত্রে কিছুতেই ঘুম আসে না। তারপরে হঠাৎই একবার কোনো কারণে তার চোখ লেগে যায়, আর সেই সময় তার সাথে ঘটে এক অলৌকিক ঘটনা। মা গঙ্গা স্বয়ং জয়দেবের স্বপ্নে আসেন এবং বলেন, তোর কোনো চিন্তা নেই, তুই নাই বা যেতে পারলি গঙ্গাসাগর মেলায়, আমি আসবো অজয় নদে। পরের দিন ভোরবেলায় উঠে দেখবি যখন একটি পদ্মফুল স্রোতের প্রতিকূলে ভেসে আসছে, বুঝবি আমি স্বয়ং এসেছি অজয় নদে। ভক্তকবির ঘুম ভেঙে যায় সারা রাত, আর তারপর তার ঘুম হয় না। তিনি গিয়ে বসে থাকেন অজয় নদের ধারে, সেই দেখে সম্পূর্ণ গ্রামবাসীরাও ওখানে চলে আসেন। পরের দিন ভোর হতে না হতেই সত্যিই দেখা যায় অজয় নদে স্রোতের প্রতিকূলে ভেসে আসছে একটি পদ্মফুল, আর সেইটি দেখার সাথে সাথেই ভক্তকবি জয়দেব জয় মা গঙ্গা বলে ঝাঁপ দিয়ে দেন অজয় নদে, আর তার সাথে সম্পূর্ণ গ্রামবাসীও সেই জলে ঝাঁপ দেন। আর আজও এতকাল পরেও সেই পুণ্যভূমি আজকে হয়ে উঠেছে এই জয়দেবের মেলা, যাকে গঙ্গাসাগরের সাথে তুলনা করা হয়। তার রয়েছে এটাই নেপথ্যে কাহিনী। কার কার জানা ছিল এই কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মতামত, যে আজও কি মা গঙ্গা আসেনি অজয় নদে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। মকর বলতে সবার আগে যেটা মাথায় আসে সেটাই হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা। আর চারিদিকে কিন্তু রাস্তার দুই পাশে আমরা দেখতে পাই এরকম বিভিন্ন আকৃতির মূর্তি, অনেক বড় বড় মাপের মূর্তি এখানে রেডি করা হয়। এগুলি রেডি করার কারণটাই হচ্ছে দানের কারণে, কারণ যে সকল ভক্তবৃন্দরা এখানে আসবেন জয়দেব কেন্দুলি মেলাতে এবং মকর স্নান করবেন, তারা দান হিসেবে এখানে চাল ডাল টাকা পয়সা সব কিছু এই মূর্তির সামনে রাখা হয়। তাই এখানকার সাধারণ যে মানুষরা গ্রামবাসীরা তারা নিজ হাতে এরকম বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে রাখেন। আমরা সবাই জানি পুণ্যভূমি জয়দেব মেলায় বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসেন এবং তারা রাতে এখানে থাকেন মকর স্নান করার জন্য। 3 দিনের জন্য হয় এই জয়দেব মেলা, আর এই বছর অর্থাৎ 2024-এ 15, 16 এবং 17 জানুয়ারি পড়েছে এই জয়দেব মেলা। আর সেই উপলক্ষ করে তো চারিদিকে দোকানপাট নাগরদোলা তো সব কিছু রয়েছে, কিন্তু তার কাছেও যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট লাগে সেটা হচ্ছে এই আখাড়াগুলো, এই আশ্রম যেগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একটা দুটো নয়, প্রচুর প্রচুর এরকম আখাড়া বা আশ্রম তৈরি করা হয় ভক্তবৃন্দদের জন্য, যেখানে তারা এখানে এসে থাকতে পারেন, রাতে বিশ্রাম নিতে পারেন এবং সারা রাত জাগার জন্য যদি কেউ জাগতে চান তাহলে তার জন্য কীর্তন বা যাত্রাপালারও ব্যবস্থা থাকে। প্রত্যেকটা আখাড়ার ভেতরেই কিন্তু এরকম করে দেওয়া হয়েছে, গদি দিয়ে দেওয়া হয় যাতে তারা ভালোভাবে সেখানে থাকতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন, সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এই আখাড়াগুলির মধ্যেই করে দেওয়া হয়। একটি আখাড়ার ভেতরে অলরেডি আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে লাইটিংয়ের ব্যবস্থা আছে। এগুলো সন্ধ্যের পর থেকেই প্রত্যেকটা লাইট এখানে জ্বলে উঠবে, ওপরে ডেকোরেশনটাও বেশ সুন্দর করে দেওয়া হয়েছে এবং চারিদিকে মানুষের থাকার জন্য ব্যবস্থা করা রয়েছে। মানুষজন এখানে থাকছেন, অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন, তারা নিজেদের একদম সমস্ত যাবতীয় জামা কাপড় যা হয় সব কিছুই ব্যাগে করে ভরে ভরে নিয়ে আসেন। প্রচুর প্রায় 10 লক্ষ মানুষ এই বছর 2024-এ আসছেন জয়দেব মেলাতে, তারই পুরো ভিড়। এবং সামনে যে
এখানে একটা ছোট্ট স্টেজের মতন করা হয়, এটা প্রত্যেকটা আশ্রমেই করা হয়। এখানে সারা রাত মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের কীর্তন শোনানো হয়, যাতে মানুষজন সারা রাত এখানে জাগতে পারেন এবং সকালে উঠে মকর স্নান করতে পারেন। অজয় নদের বাঁধের দুপাশে এক পাশে রয়েছে সম্পূর্ণ আশ্রমগুলি বা আখাড়া, যেটাই আপনারা বলবেন, আর একটা পাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, খাওয়া দাওয়ার দোকান, হরেক মালের দোকান, যেটা হয় মেলার বিশেষত্ব, নানা ধরনের দোকান, সেরকমই প্রচুর প্রচুর দোকান কিন্তু এখানে বসে। আর তার সাথে সাথে বেশ কিছু টুকটাক রাইডসও আছে, বেশ কিছু নাগরদোল্লা, যেগুলো এখনও একটু ইনকমপ্লিট রয়েছে, কারণ মকরের দিন থেকেই শুরু হচ্ছে, তো আজকে রাতের মধ্যেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। কারা কারা জয়দেবের মেলায় এসেছেন বা আসবেন ভাবছেন, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। জয়দেব মেলা এমন একটি মেলা যে যেখানে দোকান পাট নাগরদোল্লা সব কিছুর বাইরেও আরও অনেক কিছু পাওয়া যায়, তার মানে সব কিছু পাওয়া যায়, শাক সবজি মাছ মাংস ডিম সব কিছু পাওয়া যায় এই জয়দেবের মেলাতে। আর তার মধ্যে থেকেও একটা বিশেষ আকর্ষণ হচ্ছে, এখানে আপনারা দেখতে পাবেন অজয় নদের একদম ধার বরাবর একটা সাইড করে দেওয়াই হয়েছে, যেখানে শুধু পাওয়া যাচ্ছে কাঁদি কাঁদি কলা, পাকা কলা, কাঁচা কলাতে ভর্তি রয়েছে কিন্তু কাঁদি কাঁদি কলা। তো আপনাদের কি মনে হয় যে এত এত যে কলা এখানে রাখা রয়েছে, এই সব কলাই কি জয়দেব মেলা শেষে বিক্রি হয়ে যায়? এই যে এত এত কলা যে এখানে রাখা রয়েছে, এগুলো কি সবই কি জয়দেব মেলার পর বিক্রি হয়ে যায়? হ্যাঁ, সব জয়দেব মেলা বিক্রি হয়ে যায়। কি রকম দাম রেখেছেন কলার? কলা 250, 350, 450, বড়গুলো 500। আর বড় বড় কাঁদি যদি কেউ নিয়ে যায় সেটা তো নিয়ে যাবে, কিন্তু পরিমাণে কম যদি কেউ হাফ ডজন এক ডজন নিতে চায় সেটাও পাওয়া যাবে? হ্যাঁ, খুচরো পাওয়া যাবে। ভক্তকবি জয়দেবকে ঘিরেই হয় জয়দেব কেন্দুলি মেলা, এবং তার যে মন্দির তার সামনেই দাঁড়িয়ে আছে, এটা বীরভূম জেলার অন্তর্গত পড়ছে এই মন্দিরটি। ভেতরে রয়েছেন ভক্তকবি জয়দেব এবং তার স্ত্রী সত্যবতী। প্রচুর মানুষের ঢল আজকে এই দিন পুজো দেওয়ার জন্য সবাই আসেন, যেহেতু জয়দেব মেলা নামের মধ্যেই রয়েছেন ভক্তকবি জয়দেব, তো তাকে ঘিরেই এত বড় একটা উৎসব, যাকে ঘিরে প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় অজয় নদকে ঘিরে এই জয়দেব মেলাতে। তো সেই মন্দিরের সামনে আমরা রয়েছি, এটা কিন্তু পুরাতাত্ত্বিক বিভাগ থেকে সংরক্ষিত করে রাখা হয়েছে, তার এর ক্ষতি সাধন করলে কিন্তু জেল বা জরিমানা দুটোই হতে পারে। জয়দেব মেলা 2024-এর সমস্ত তথ্যই কম বেশি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারাও আপনাদের মূল্যবান মতামত জয়দেব মেলা রিলেটেড যদি থাকে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের ফেসবুক পেজ দুর্গাপুর টাইমসকে ফলো করতে ভুলবেন না, সাথে সাথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর শর্টসের জন্য ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে নেবেন। আমি মৌসুমি, ক্যামেরায় রোবোর সাথে, আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।